চেতনা আমাদের প্রেরণা। আপনারা দেখছেন চেতনা ডট টিভি। কচুয়া পৌর নির্বাচনে 3 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফারুক হোসেনের বংশযোগ ও কুশল বিনিময়ে কচুয়া পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী ফারুক হোসেন বংশযোগ ও কুশল বিনিময় করেছেন 27 জানুয়ারি বুধবার। রিটার্নিং অফিসারের প্রতি বরাদ্দের পর দলীয় কর্মী সমর্থকগণ নিয়ে সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় ও বংশযোগ করেছেন 3 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলামের সুযোগ্য সন্তান কয়েক গ্রামের অধিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হোসেন ব্ল্যাকবোর্ড প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফারুক হোসেন 28 জানুয়ারি বৃহস্পতিবার কয়েক পলাশপুর কান্দারপার ও চারালফিল এলাকার জনগণের সাথে কুশল বিনিময় করেন। বংশযোগকালে তিনি বলেন, আমি জনপ্রতিনিধি না হয়ে অসহায় মানুষের পাশে থেকে সেবা দিয়ে আসছি। কাউন্সিলর নির্বাচিত হলে আমার ওয়ার্ডের জনগণের সেবা করার সুযোগ আরো বেড়ে যাবে, তাই 14 ফেব্রুয়ারি নির্বাচনে আমাকে ব্ল্যাকবোর্ড প্রতীকে ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিবার জন্য অনুরোধ করছি। ডেস্ক রিপোর্ট চেতনা কে। উন্নয়নের জন্য সব